আমি বিদ্যুৎ কুমার বিশ্বাস স্যার, অর্থাৎ বিকেবি স্যার, তোমাদের আবার ক্লাস নিতে উপস্থিত হয়েছি। অডিওর মাধ্যমে তোমাদের ক্লাস নেব। এর আগে তোমাদের কয়েকটি ক্লাস আমি নিয়েছি, আশা করি তোমরা সেগুলো ভালোভাবেই বুঝতে পেরেছো, কোনো অসুবিধা হয়নি। আজ তোমাদের আমি একটি কবিতা পড়াবো, তোমাদের যে সাহিত্য মেলা বই, সেই সাহিত্য মেলা বইয়ের 78 পেজ তোমরা বের করো। 78 পেজ, পেজ নাম্বার 78। এই 78 পেজে তোমাদের একটি কবিতা আছে, জাতের বজ্জাতি। এই কবিতাটি লিখেছেন কাজী নজরুল ইসলাম। এই নজরুল ইসলাম সম্পর্কে তোমরা প্রায় সবাই কিছু না কিছু জানো, তবু তোমাদের কিছু কথা বা তার সম্পর্কে কিছু পরিচয় তোমাদের আমি দিচ্ছি, এটা তোমরা মোটামুটি জানলে আরও কবিতাটি পড়তে তোমাদের ভালো লাগবে। কাজী নজরুল ইসলাম 1898 খ্রিস্টাব্দের 25শে মে বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। পিতার নাম ফকির আহমেদ এবং মাতা জাহিদা খাতুন। ছোটবেলার নাম ছিল দুখু মিয়া। পিতার মৃত্যুর কারণে খুব দুঃখ ছোটবেলা থেকেই পেয়েছিলেন, তাই তাকে দুখু মিয়া বলে ডাকা হতো। বাংলা লেটো গানের দলের সঙ্গে তার যুক্ত হওয়ার কথা আমরা জানি। লেটো দলের গান তিনি নিজে লিখতেন, আবার সুর করে গাইতেন। অভাব ও দারিদ্র্যের কারণে বেশি দূর তিনি পড়াশুনো করতে পারেননি, কিন্তু পাঠশালাতে যে পড়াশুনো করেছিলেন সেই পড়াশুনায় তিনি বাংলা, আরবি ও ফার্সি ভাষা খুব ভালোভাবে শিখেছিলেন। পাঠশালায় পড়া শেষ করে তিনি উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন, কিন্তু সেখানকার পড়াশুনো শেষ না করেই, অর্থাৎ সেখানকার পড়াশুনো তার পক্ষে শেষ করা সম্ভব হয়নি। তিনি 1916 খ্রিস্টাব্দে বাঙালি পল্টনে যোগ দিয়ে সৈনিকের বৃত্তি গ্রহণ করেন। এটা হচ্ছে 1916 খ্রিস্টাব্দে। এই সময় তিনি করাচি চলে যান, অর্থাৎ বর্তমান পাকিস্তানে তিনি চলে যান। 1919 খ্রিস্টাব্দে দেশে ফিরে আসেন আবার, এবং দেশে ফিরে এসে বাঙালি রেজিমেন্ট থাকাকালীন তিনি কলকাতা পত্রিকায় কবিতা ও গান পাঠাতেন। তিনি নিপীড়িত মানুষের কথা তার কবিতায় তুলে ধরেছেন। এছাড়া পরাধীন ভারতবর্ষকে যাতে স্বাধীন করা যায়, সেই জন্য তার কবিতার বিষয়বস্তুর মধ্যে অনেকটা বিদ্রোহীর মনোভাব লক্ষ্য করা গেছে। তিনি সর্বহারা, নিপীড়িত, বঞ্চিত মানুষের কবি। হিন্দু মুসলমানদের মধ্যে যদি কোনো বিভেদ সৃষ্টি না হয়, তার জন্য তিনি কবিতা রচনা করেছেন। তিনি বিদ্রোহী কবি নামে পরিচিতি লাভ করেন এবং 1976 খ্রিস্টাব্দে তিনি মৃত্যুবরণ করেন। তার রচনা সম্ভারের মধ্যে উল্লেখযোগ্য হলো অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা, ঘুম ভাঙার গান, সাম্যবাদী, ফণী মনসা, ঝিঙে ফুল, সঞ্চিতা প্রভৃতি উল্লেখযোগ্য। এই কবির প্রয়াণ হয়েছিল বাংলাদেশে 1976 খ্রিস্টাব্দের 29শে আগস্ট। ঢাকাতে কবি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামনে তাকে সমাহিত করা হয়। এই হলো কাজী নজরুল ইসলামের পরিচিতি। আরও অনেক কিছু তার সম্পর্কে বলা যায়, তবে তার সম্পর্কে বেশি বলে সময় নষ্ট করার দরকার নেই, কারণ তোমরা মোটামুটি অনেকটাই জানো। এইবার আমি তোমাদের এই জাতের বজ্জাতি
কবিতাটির প্রতিটি লাইন পড়িয়ে সেগুলি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তোমরা বইটা সামনে রেখে এটা লক্ষ্য রাখবে এবং কোনো অসুবিধা হলে তোমরা পরে আমাকে জানাবে। তার কবিতার মধ্যে মানবিকতা, সাম্যবাদ ও সমদর্শিতার পরিচয় পাওয়া যায়। মানুষের মধ্যে যাতে ভেদাভেদ সৃষ্টি না হয় এবং আত্মস্বার্থে যাতে মানুষ কাজ না করে, সেই জন্য তিনি তার এই জাতের বজ্জাতি কবিতায় সেই বিষয়গুলি তুলে ধরেছেন যে বিষয়গুলি মানুষকে স্বার্থপর থেকে আত্মত্যাগের দিকে নিয়ে যাবে। সেই বিষয়গুলি বা এই বিষয়গুলি তার জাতের বজ্জাতি কবিতার মধ্যে প্রকাশিত হয়েছে। জাতের বজ্জাতি কবিতাটির প্রতিটি লাইন পড়লে আমরা এই কবিতার প্রকৃত বিষয়বস্তু বুঝতে পারব এবং পরবর্তী ক্ষেত্রে আমাদের খুব কাজে আসবে। তাই আমি প্রতিটি লাইন তোমাদের বুঝিয়ে দিচ্ছি বা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। কোনো সমস্যা হলে পরে তোমরা এগুলো আমার কাছে জেনে নিতে পারবে। জাতের নামে বজ্জাতি, সব জাত জালিয়াত, খেলছে খেলছো জুয়া। জাতের নামে বজ্জাতি, অর্থাৎ আমাদের এই সমাজে বিভিন্ন জাতে বিভক্ত করেছে কিছু স্বার্থান্বেষী মানুষ। সেই স্বার্থান্বেষী মানুষগুলোকে তিনি জালিয়াত বলেছেন বা প্রতারক বলেছেন। অর্থাৎ তারা যে হিন্দু জাতি বা মুসলিম জাতি বা মুসলমান জাতি, এই জাতিকে নানাভাবে নানা খণ্ড খণ্ড অংশে বিভক্ত করেছে, সেই লোকেদের তিনি জালিয়াত বলেছেন বা প্রতারক বলেছেন বা শয়তান বলেছেন। এরা জাতের নামে খেলছে জুয়া, খেলছে জুয়া। জুয়া এক ধরনের খেলা। এই খেলায় কারো হার হয়, কারো জিত হয়। অর্থাৎ একদিকে একজন নিঃস্ব হয়ে যায় আর একদিকে একজন অর্থশালী হয়। এই খেলার মধ্যে কোনো সততা নেই, এই খেলার মধ্যে কোনো আদর্শ নেই। তাই যারা জাতের নামে বজ্জাতি করে তারা স্বার্থান্বেষী মানুষ, তারা আত্মস্বার্থে এইগুলো করে। সেই জন্য কবি সেই মানুষদের জালিয়াত বলেছেন, তাদেরকে প্রতারক বলে অভিহিত করেছেন এবং জুয়া খেলার মতো, অসৎ খেলার মতো তারা সমাজকে এবং জাতিকে নানা খণ্ডে বিভক্ত করার বা ভেঙে ফেলার চেষ্টা করছে। তিনি তার এই কবিতায় তাদেরকে ধিক্কার জানিয়েছেন, তাদেরকে অত্যন্ত গরীব কাজ বলে তাদের এই কাজকে চিহ্নিত করেছেন। শুলেই তোর জাত যাবে, শুলেই তোর জাত যাবে। অর্থাৎ কিছু মানুষ আছে যারা ছোঁয়াছুঁয়ির সংস্কারে বিশ্বাসী। তারা মনে করে যে উচ্চ বর্ণের লোককে যদি নিম্ন বর্ণের লোক ছুঁয়ে দেয় বা উচ্চ জাতির লোককে যদি নিম্ন জাতির লোক ছুঁয়ে দেয় তাহলে তাদের জাত চলে যায়, অর্থাৎ তাদের ধর্ম চলে যায়, তাদের সম্মান চলে যায়, তারা অশুচি হয়ে যায়। এই যে কিছু মানুষের যে ধারণা, এই ধারণাকে তিনি অত্যন্ত নিন্দনীয় এবং গর্হিত কাজ বলে মনে করেছেন। কারণ ছোঁয়াছুঁয়ির মধ্যে কোনো জাতপাত নেই, মানুষ মানুষ, মানুষের মনুষ্যত্বই বড় কথা, মানবিকতাই বড় কথা। সেই মানবিকতা দিয়ে মানুষকে বিচার করতে হবে, মানুষকে এই জাত বা ছোঁয়াছুঁয়ির মধ্যে আবদ্ধ না থেকে তাদেরকে মানবিকতার মন্ত্রে দীক্ষিত হয়ে ছোঁয়াছুঁয়ি থেকে দূরে সরে আসতে হবে।
ছোঁয়াছুঁয়ির যে সংস্কার, সেই সংস্কারকে ভুলে যেতে হবে। এই কথাই কবি বলেছেন যে ছুলেই কি তোর জাত যাবে, ছুলে অর্থাৎ কেউ যদি কাউকে ছুঁয়ে দেয় তাহলে তার জাত কোনোভাবেই যাবে না, কবিতা এই কথাই মনে করেছেন। এটা কোনোভাবে যাওয়া সম্ভব না, এটা কোনোভাবে যাবেও না। জাত ছেলের হাতের মোয়া, হাতের নয় তো মোয়া, জাত ছেলের হাতে মোয়া নয়। মোয়া এক ধরনের লাড্ডুর মতো খাবার, যেগুলো বাড়িতেও তৈরি করা হয়, আবার দোকানেও পাওয়া যায়। এই খাবারগুলো অর্থাৎ এই ধরনের মোয়া যদি ছেলের হাতে থাকে তাহলে ছেলের হাত থেকে অতি সহজেই পাওয়া যায়, অর্থাৎ খুব সহজলভ্য ছেলের হাত থেকে পাওয়া। তাই কবি বলেছেন যে জাত ছেলের হাতে মোয়া নয়, অর্থাৎ সহজলভ্য কোনো জিনিস নয়, সহজে ঠুনকো জিনিস নয়, সহজেই নষ্ট হয়ে যাবে এটা হতে পারে না। জাতের নামে বজ্জাতি করে যারা এগুলো করার চেষ্টা করে তারা কখনো সফল হবে না, তাদের কাজ কখনো সম্পূর্ণ হবে না বা সম্পন্ন হবে না বলে কবির মত। অর্থাৎ জাত ছেলের হাতের নয় তো মোয়া, যা ছেলের হাতের মোয়া নয়, যা সহজে চলে যাবে, সহজে নষ্ট হয়ে যাবে। কিন্তু কিছু মানুষ যারা আত্মস্বার্থে নিজেদের কাজ করে, সেই সমস্ত মানুষ এটা মনে করে যে জাত হলো ছেলের হাতের মোয়া এবং সহজেই এই জাতকে ভেঙে খণ্ড খণ্ড করা যায়। হুকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, হুকোর জল আর ভাতের হাঁড়ি। আমরা কি করি, হুকোর জল পাল্টে দেই, কোনো নিচু জাতের মানুষ যদি হুকো খায় সেই হুকো জল পাল্টে দিয়ে আমরা আবার সেটাকে শুদ্ধ করি। আবার ভাতের হাঁড়ি, ভাতের হাঁড়ি আলাদা করে দেওয়া হয়, ভাতের হাঁড়িকে আলাদা করে জাতও আলাদা করে দেওয়া হয়। অর্থাৎ হুকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতেই জাতির জান, এবং অনেকে ভাবে যে জাতির প্রাণ, জাতির হৃদয় এই হুকোর হাঁড়ি, হুকোর জল এবং ভাতের হাঁড়ির মধ্যে রয়েছে। জান মানে প্রাণ বা হৃদয়, অর্থাৎ একটি জাতির জান, প্রাণ বা হৃদয় রয়েছে হুকোর জল আর ভাতে হাঁড়ির মধ্যে। এই ভাবনা কোনো মতেই সম্ভব নয়, এটা করাও যায় না, কবি মনে করেছেন এটা কখনো করাও যায় না। হ্যালো, এটা কখনো করাও যায় না, এটা হুকোর জল আর ভাতের হাঁড়ি ভাবলি এতে জাতির জান, হুকোর জল আর ভাতের হাঁড়ি এতে আমরা ভাবি যে এর মধ্যেই মানুষের জান বা মানুষের প্রাণ লুকিয়ে আছে, মানুষের হৃদয় লুকিয়ে আছে। অর্থাৎ হুকোর জলকে আমরা যদি আলাদা করে দেই এবং ভাতের হাঁড়িকে যদি আমরা আলাদা করে দেই তাহলে ভাতের হাঁড়ি এবং হুকোর জল আলাদা করলেই জাতি খণ্ড খণ্ড হয়ে যাবে। এই ধারণা কিছু বোকা লোকের মধ্যে লক্ষ্য করা যায়, যারা নির্বোধ লোক তারা এটা ভাবেন। কিন্তু কবি মনে করেন যে হুকোর জল পাল্টালে বা ভাতের হাঁড়ি আলাদা করে দিলে যাতে জাতির জাত কখনো যাবে না। কল্লি তোরা এক জাতিকে 100 খান, এই ধারণার মাধ্যমে কিছু স্বার্থান্বেষী লোক, কিছু আত্মস্বার্থে ব্যবহৃত লোক তারা এই জাতিকে, অর্থাৎ হিন্দু এবং মুসলমান জাতিকে তারা 100 খণ্ডে বিভক্ত করেছে। এটা কিন্তু কবি মনে করেন যে এই ধারণা, এই কুসংস্কারের বশীভূত হয়ে যারা এইগুলো করে তাদের এই ধারণা সম্পূর্ণ ভুল, এটা কখনো সম্ভব নয় জাতিকে ভেঙে খণ্ড খণ্ড করা। এখন দেখিস ভারত জোড়া পচে আসিস বাসি মরা, অর্থাৎ যে সময়ের কথা কবি বলেছেন সেই সময় ভারতবর্ষ পরাধীন, ভারতবর্ষ ইংরেজদের শাসনাধীনে রয়েছে প্রায় 190 বছর। ভারতবর্ষ ইংরেজদের অধীনে ছিল সেই সময়, ভারতবাসীদের উচিত ছিল যে ইংরেজদের এদেশ থেকে বিতাড়িত করা, অর্থাৎ সংগ্রামের মাধ্যমে, বিদ্রোহের মাধ্যমে ভারতবর্ষ থেকে ইংরেজদের পরাজিত করে ভারতবর্ষকে স্বাধীন করা, এটাই লক্ষ্য হওয়া উচিত ছিল। কিন্তু যে সময় এই কাজ করা উচিত সেই সময়
ভারতের মানুষ জাত পাতের দোহাই দিয়ে, জাত পাতকে জাত পাতের পার্থক্য দেখিয়ে তারা জাতি অর্থাৎ ভারতীয়দের মধ্যে একটা বিভেদ সৃষ্টি করার চেষ্টা বা প্রয়াস চালিয়েছিল। সেই জন্য কবি বলেছেন যে পচে আসিস বাসি মরা হয়ে, অর্থাৎ বাসি মরা যে মরা নির্দিষ্ট সময়ে অন্ত্যেষ্টি করার প্রয়োজন হয়, সেই মরা যদি নির্দিষ্ট সময়ে অন্ত্যেষ্টি করা না যায় তাহলে সেই মরাকে আমরা বলি বাসি মরা। অর্থাৎ যে কাজ যে সময় করা দরকার সেই কাজ সেই সময় না করে যদি আমরা অন্য কাজে রত থাকি, অন্য কাজে নিয়োজিত হই, তাহলে সেই কাজ সঠিক সময় করা যায় না। সেই জন্য কবি বলেছেন, এখন দেখিস ভারত জুড়া পচে আসিস বাসি মরা হয়ে, অর্থাৎ ভারতের মানুষ তারা বাসি মরা হয়ে পচে পচে পড়ে আছে। যাদের যে কাজ করা উচিত যে সময় সেই কাজ তারা সেই সময় না করে তারা নির্জীবের মতো পড়ে রয়েছে, বরং জাতপাত নিয়েই তারা বেশি মেতে আছে। এটা কিন্তু কখনো ভারতবাসীর পক্ষে ভালো কাজ হয়নি। অর্থাৎ যে কাজটি করা উচিত ছিল ভারতবাসীর প্রতিটি মানুষের, সেই কাজ না করে তারা অন্য কাজে রত রয়েছে, অর্থাৎ জাতিকে ভারতীয় জাতিকে ভেঙে ভেঙে খণ্ড খণ্ড করার কাজে নিয়োজিত হয়েছে। এর মাধ্যমে কখনো দেশের স্বাধীনতা আনা যায় না, দেশকে পরাধীনতা শৃঙ্খল থেকে মুক্ত করা যায় না। সেই জন্য কবি একথা বলেছেন যে এখন দেখিস ভারত জোড়া পচে আসিস বাসি মরা হয়ে, অর্থাৎ পচে আসিস তোরা, তোরা নির্জীবের মতো পড়ে আছিস, তোদের যে কাজ করা উচিত যে সময় সেই কাজ তোরা সেই সময় করছিস না, যা ভারতীয় সংস্কৃতির পক্ষে খুবই মারাত্মক, ভারতীয় জাতির পক্ষে খুবই ক্ষতিকারক। মানুষ নাই আজ, আছে শুধু জাত শিয়ালের হুক্কা হওয়া। মানুষ নেই, যে মানুষগুলো ভারতের স্বাধীনতার জন্য সংগ্রাম করবে সেই মানুষগুলো এখন আর নেই। অর্থাৎ কবি মনে হয়েছে যে মানুষগুলো সংগ্রামের মধ্য দিয়ে ভারতবর্ষকে পরাধীনতার হাত থেকে মুক্ত করবে সেই মানুষগুলো এখন আর নেই, শুধু আছে শিয়ালের হুক্কা হওয়া। অর্থাৎ শিয়াল, যে শিয়ালরা রাত্রিতে লুকিয়ে থাকে, রাত্রি দিনের বেলা লুকিয়ে থাকে, রাত্রিতে বেরিয়ে আসে ডাকাডাকি করে, অর্থাৎ যাদের যে কাজ করা উচিত যে সময় যাদের যে কাজ করা উচিত সেই সময় কিন্তু তারা সেই কাজ করছে না, শিয়ালের মতো তারা লুকিয়ে রয়েছে। অর্থাৎ জাতকে বিভক্তি করে, জাতকে খণ্ড খণ্ড করে ভাগ করে তারা শিয়ালের মতো কাজ করতে, এটা ভীতু শিয়ালেরই কাজ, এ কাজ কখনো দেশবাসীর হতে পারে না। সংগ্রামী মানুষের তারা এ কাজ কখনো এরকম কাজ কখনো হয় না, তারা শিয়ালের মতো লুকিয়ে থাকে না। সংগ্রামী মানুষ তারা দেশের স্বার্থে, দেশের মুক্তির জন্য তারা কাজ করে, কিন্তু কিছু স্বার্থান্বেষী মানুষ শিয়ালের মতো আচরণ করছে, তারা লুকিয়ে থেকে জাতিকে খণ্ড খণ্ড খণ্ডে খণ্ডে ভাগ করার চেষ্টা করছে। এটাকে কবি ধিক্কার দিয়েছেন, কবি তাদের প্রতি বিরূপ মনোভাব পোষণ করেছেন। জানিস জানিস নাকি ধর্ম সেজে বর্ম সহ সহনশীল। কবি বলেছেন, ধর্ম বর্মের মতো, অর্থাৎ ধীর ধাতুর সঙ্গে অস প্রত্যয় যুক্ত হয়েছে ধর্ম, যা মানুষকে ধারণ করে, যা মানুষকে সঠিক পথে পরিচালিত করে। ধর্ম কখনো মানুষকে অসৎ পথে পরিচালিত করে না, ধর্ম মানুষকে রক্ষা করে। এই ধর্ম খুবই সহনশীল, ধর্ম বর্মের সহ সহনশীল। বর্ম হচ্ছে এক ধরনের পোশাক, যে আবরণ এক ধরনের আবরণ, যে আবরণ সহজে ভেদ করা যায় না। অর্থাৎ যারা যোদ্ধা, আগে যারা যুদ্ধ করত তারা বর্ম পরে যুদ্ধ করত, অর্থাৎ এক ধরনের পোশাক, সে পোশাকে সহজে তীর বা কোনো অস্ত্র অস্ত্রের দ্বারা বিদ্ধ করা যায় না সেই পোশাককে বর্ম বলা হতো। জানিস না ধর্ম, জানিস না কি ধর্ম সেজে বর্ম সহনশীল। ধর্ম সহনশীল, খুবই সহিষ্ণু, ধর্মকে কিন্তু কখনো ভাগ করা যায় না। কিন্তু কিছু মানুষ আছে যারা ধর্মকে ভাগ করার চেষ্টা করছে, ধর্মের দোহাই দিয়ে তারা একটি ধর্মের মানুষকে বিভিন্ন জাতিতে ভাগ করে খণ্ড খণ্ড করে জাতিকে দুর্বল করার চেষ্টা করছে। অর্থাৎ এই দুর্বল করার ফলেই ভারতের স্বাধীনতা আসতে দীর্ঘদিন সময় লেগেছিল, অর্থাৎ জাতপাতের খেউখেউর কারণেই এই ভারতবর্ষ বহুদিন পরাধীন ছিল। তারা ভাবত যে অন্য দেশের শাসনে থাকলেই আমরা খুব আরাম আয়েশে থাকতে পারবো,
তারা কখনো দেশকে স্বাধীন করার জন্য চেষ্টা করেনি। তা না হলে ভারতবর্ষ আরও দীর্ঘদিন আগে স্বাধীন হয়ে যেত, পরাধীন থাকতো না এতদিন। ধর্ম, সেই জন্য কবি বলেছেন, ধর্ম খুবই সহনশীল, ধর্ম খুবই সহিষ্ণু, সহজে এর একে খণ্ড খণ্ড করা যায় না, সহজে একে ক্ষতি করা যায় না। ধর্ম মানুষকে রক্ষা করে, ধর্ম মানুষকে সঠিক পথে পরিচালিত করে, ধর্ম মানুষকে মানবিকতার পথ দেখায়। মনুষ্যত্বই ধর্মের মূল মূল লক্ষ্য, অর্থাৎ ধর্ম মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করে। মনুষ্যত্ববিহীন মানুষের কোনো মূল্য নেই। মনুষ্যত্ববিহীন যে সমস্ত মানুষ, তারা স্বার্থান্বেষী, সেই স্বার্থান্বেষী মানুষগুলো ধর্মকেও খণ্ড খণ্ড করতে চায়। ধর্মকে অবলম্বন করে, ধর্মের মাধ্যমে তারা জাতিকে খণ্ড খণ্ড অংশে ভাগ করে দেওয়ার চেষ্টা করে। এটা কিন্তু কবি তাদেরকে আঘাত করেছেন যে এটা তাদের দ্বারা কখনো সম্ভব হবে না, কারণ ধর্ম সহনশীল, ধর্ম সহিষ্ণু, ধর্ম মানুষকে রক্ষা করে, সহজে এই ধর্মকে ভেঙে ফেলা যায় না। ধর্মে বর্মসম, অর্থাৎ খুবই কঠিন, যা যা সহজে ধ্বংস হবার নয়। তাই কবি একথা বলেছেন। তাকে কিভাবে ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল? সেই ধর্ম বা জাত, জাতকে কখনো ভাঙা যায় না। অর্থাৎ ছোঁয়াছুঁয়ির একটা বিষয় আমাদের সমাজের মধ্যে ছিল, সুতমার্গ। সেই সুতমার্গটা আমাদের সমাজে ছিল যে কোনো নিম্ন জাতির লোক কোনো বাড়িতে এলে তাকে না ছোঁয়া, তাকে কোনো জিনিসপত্র ধরতে না দেওয়া, এরকম একটা আচরণ কিছু মানুষের মধ্যে ছিল। সেই আচরণই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করেছিল, অর্থাৎ তাদের মধ্যে কোনো মনুষ্যত্ব ছিল না। মানুষ মাত্রেই মনুষ্যত্ব বা মানবিক হওয়া দরকার, সেই বিষয়টা কিন্তু সবার মধ্যে ছিল না। কিছু লোক ভাবত যে নিম্ন বর্ণের লোক ছুঁয়ে দিলে তাদের জাত চলে যাবে। ছোঁয়াছুঁয়ির সুতমার্গ তাদের মধ্যে প্রকটভাবে দেখা দিয়েছিল। তাই স্বাধীনতার পরিবর্তে এই জাতপাত নিয়ে তারা বেশি মেতেছিল। এই জন্য ভারতবর্ষ স্বাধীন হতে দীর্ঘদিন সময় লেগেছে, অর্থাৎ ভারতবর্ষ এর আগেই স্বাধীন হয়ে যেতে পারত যদি জাতপাতের ভেদাভেদ ভারতবাসীর মধ্যে না ঢুকত। কিন্তু জাতপাতের ভেদাভেদের কারণেই মানুষে মানুষে বিভেদ সৃষ্টি হয়েছিল। কোনো সম্পর্ক ছিল না, কোনো একতা ছিল না, কোনো মানবিক মূল্যবোধ ছিল না। এই একতা এবং মানবিক মূল্যবোধ না থাকার কারণেই যে কাজটি আরও অনেক আগে হওয়া উচিত ছিল, সেই কাজটি কিন্তু হতে হতে প্রায় 200 বছর লেগে গিয়েছিল ভারতের ভারতবাসীর। অর্থাৎ ভারতবাসীর মধ্যে জাতপাতের বা ছোঁয়াছুঁয়ির সম্পর্কটা, ছোঁয়াছুঁয়ির বা সুতমার্গ এত বেশি ছিল, সুতমার্গ এত বেশি ছিল যা এটাই নিয়ে মেতেছিল। সুতমার্গের ফলেই তারা তারা যে সঠিক কাজ, সেই কাজ থেকে বিচ্যুত হয়েছিল। অর্থাৎ বাংলা সাহিত্যে বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম জাতের বজ্জাতি কবিতায় বলেছেন, ধর্ম ধ্বজাদের, ধর্ম ধ্বজীদের যারা দেশে জাত নিয়ে সংস্কারের বেড়াজাল গড়ে তোলে, ছোঁয়াছুঁয়ির সুতমার্গে ভোগে তাদের ধিক্কার জানিয়েছেন তিনি। অর্থাৎ ধর্ম ধ্বজীদের যারা দেশে জাত নিয়ে সংস্কারের বেড়াজাল গড়ে তোলে, জাতপাতের বেড়াজাল গড়ে তোলে, কুসংস্কারের বেড়াজাল গড়ে তোলে, ছোঁয়াছুঁয়ির সুতমার্গে ভোগে তাদেরকে তিনি ধিক্কার জানিয়েছেন। একদল মানুষ আছে যারা সমাজকে সাম্প্রদায়িকতার বিষবাষ্পে বিষাক্ত করে তোলে, জাত ধর্ম ও সম্প্রদায়গত বিভেদকে প্রাধান্য দিয়ে মানবতার অপমান ঘটায়, তাদের কবি জালিয়াত বলে সম্বোধন করেছেন। এবং এই ছোঁয়াছুঁয়ির সুতমার্গ যে টিকে থাকার নয়, এটা কবি মনে করেন। এই ছোঁয়াছুঁয়ির সুতমার্গ বেশি দিন টিকে থাকে না। অর্থাৎ মানুষের মধ্যে যখন মানবিক মূল্যবোধ জেগে ওঠে, মানুষকে মূল্যবোধের মাধ্যমে দেখে একটি মানুষ অপর মানুষটিকে, তখন আর জাত বা ছোঁয়াছুঁয়ির সম্পর্ক থাকে না। এই ধারণাটাই কবির মনে কবির মাধ্যমে প্রকাশিত হয়েছে। আসলে প্রতি সম্প্রদায়ের মধ্যে কিছু উগ্র সাম্প্রদায়িক ধ্যান ধারণার মানুষ বাস করে এবং নিজেদেরকে ধর্ম প্রচারক বলে প্রচার করতে চায়, কিন্তু এতে হিতে বিপরীত হয়। সেই ধর্ম সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। যে মানুষ ধর্মের দোহাই দিয়ে জাতপাতের সুতমার্গকে বেশি করে তুলে ধরে, সেই জাতের বা সেই ধর্মের ক্ষতি হয়,
সেই ধর্ম বা সেই ধর্ম একটা সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে। জাতপাতের ছুতমার্গ যদি বেশি দিন রাখা যায় বা সৃষ্টি করা যায়, তাহলে সেই ধর্মই কিন্তু সংকীর্ণ হয়ে পড়ে, অর্থাৎ সেই ধর্ম থেকে লোক বিচ্যুত হতে চায়, লোক বেরিয়ে আসতে চায়। সেই জন্য জাতপাতের ছুতমার্গ অত্যন্ত খারাপ, অত্যন্ত হেয় কাজ। এই কাজকে তিনি ধিক্কার জানিয়েছেন, অর্থাৎ কিছু মানুষ সাম্প্রদায়িক বিষবাষ্পে সমাজকে বিষাক্ত করার চেষ্টা করে, সেই সমস্ত মানুষদের তিনি ধিক্কার জানিয়েছেন যে এর দ্বারা ধর্ম বা জাতের উন্নতি হয় না, সেই ধর্ম বা জাত বরং সংকীর্ণতার বেড়াজালে আবদ্ধ হয়ে পড়ে এবং সেই জাতি থেকে বা সেই ধর্ম থেকে মানুষ বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। সেই জন্য কবি বলেছেন, জাত তাতে কি ভাই ভাঙতে পারে ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল, জাতকে কখনো ছোঁয়াছুঁয়ির ছোট্ট ঢিল দিয়ে ভাঙা যায় না, ঢিল ঢিল দিয়ে কখনো ভাঙা যায় না, অর্থাৎ ঢিল মেরে বা পাটকেল মেরে কোনো দিন জাতকে ভাঙা যায় না, ছোঁয়াছুঁয়ি দিয়ে জাতকে ভাঙা সম্ভব নয়। কিন্তু আমরা চেষ্টা করি, কিছু লোক চেষ্টা করে, সমাজের কিছু লোক, সাম্প্রদায়িক কিছু লোক চেষ্টা করে ছোঁয়াছুঁয়ির ছুতমার্গ দিয়ে জাতকে ভেঙে খান খান করব। কিন্তু কবি মনে করেন, যারা এটা চেষ্টা করে তাদের সেই চেষ্টা ব্যর্থ হবে, কখনো সেই চেষ্টা সফল হবে না। যে জাত ধর্ম যে জাত ধর্ম ঠুনকো এত, আজ নয় কাল ভাঙবে সে তো, যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। যে জাত ধর্ম ঠুনকো এত, যে জাত ধর্ম এত ঠুনকো, অর্থাৎ কোনো আঘাত মারলেই ভেঙে যায়। যদি কোনো জাত মনে করে, কোনো জাতি যদি মনে করে যে আমরা আঘাত খেয়ে ভেঙে পড়ব, তাহলে সে জাত ভেঙে যাক, আমার তাতে আপত্তি নেই। কবি মনে করেন যে যে জাত ধর্ম যত ঠুনকো, অর্থাৎ যে জাত কেউ যদি মনে করে যে আমার জাত খুব ঠুনকো, তাহলে সে জাত ভেঙে যাক, তাতে তার কোনো আপত্তি নেই। যে জাত ধর্ম ঠুনকে এত, অর্থাৎ যে জাত বা ধর্ম এত ঠুনকো, আঘাত করলে ভেঙে যায়, আজ নয় কাল ভাঙবে সে তো, সে জাত আজ নয় কাল ভাঙবেই। অর্থাৎ জাত যদি খুব ঠুনকো হয়, জাতি যদি খুব ঠুনকো হয়, সামান্য আঘাতেই যদি ভেঙে যায়, যদি তারা নিজেদেরকে রক্ষা করতে না পারে, তাহলে সেই জাত কিন্তু একদিন না একদিন ভাঙবেই, কবি মনে করেন। যাক না সে জাত জাহান নামে, রইবে মানুষ নাই পরোয়া। জাত ভেঙে যাক, জাত খান খান হয়ে যাক, কবি মনে করেন। যে জাত যত ঠুনকো, সেই জাত যদি ঠুনকো হয়, তাহলে সেই জাত ভেঙে যাবে, সেই জাত কিন্তু থাকবে না, সেই জাত একদিন না একদিন ভাঙবেই। কিন্তু মানুষ কখনো নষ্ট হয়ে যাবে না, মানুষ রইবে, অর্থাৎ রইবে মানুষ নাই পরোয়া। জাত যাক না সে জাত জাহান নামে, যে জাত এত ঠুনকো, সে না সে জাত নরকে চলে যাক, জাহান নামের মানে নরকে। অর্থাৎ মানুষ যদি পাপ করে, তাহলে সেই মানুষ জাহান নামে যায় বা নরকে যায়, তার কর্মফলের কারণে সে নরকে যায় এবং সেখানে অসহ্য যন্ত্রণা তাকে ভোগ করতে হয়। এটা আমরা ধর্মীয় শাস্ত্রে আমরা জানি, শাস্ত্রের মাধ্যমে আমরা জানতে পারি। কিন্তু কবি মনে করেন, যে জাত খুব ঠুনকো, সে জাত ভেঙে যাবে, সে জাত কখনো রক্ষা করা যাবে না, এবং সে জাত ভেঙে যাক, তাতে কবির কোনো কোনো দুঃখ নেই। সে জাত জাহান নামে যাক, সে জাত নরকে যাক, তাতে কবির দুঃখ নেই। রইবে মানুষ নাই পড়ুয়া, রইবে মানুষ নাই পড়ুয়া, মানুষ রইবে, অর্থাৎ মানুষের মানবিকতা, মানুষের মনুষ্যত্ব রইবেই, সেই মনুষ্যত্ব কখনো নষ্ট হবে না। অর্থাৎ জাত ভেঙে যাক, তাতে কোনো দুঃখ নেই কবির, কিন্তু মানুষ যেন থাকে, অর্থাৎ মানুষ যেন মানবিক হয়, মানুষ যেন মনুষ্যত্বহীন না হয়ে পড়ে, মনুষ্যত্ব যেন মানুষের মধ্যে জেগে থাকে, এটাই কবি বলেছেন সবার মধ্যে। অর্থাৎ মানুষের যে মানবিকতা, সেই মানবিকতা যেন খলন না ঘটে, সেই মানবিকতা যত ধ্বংস না হয়, সেই দিকে কবি দৃষ্টিপাত করেছেন। অর্থাৎ যে জাত যত ঠুনকো, সেই জাত ভেঙে যাক, তাতে কবির কোনো আফসোস নেই। কিন্তু জাতির যে মানবিকতা, সেই মানবিকতা যেন থাকে। আমাদের সমাজে মানুষ মানুষকে খাটো করে, খাটো করে এবং সেই খাটো করে অনেকে আনন্দ পায়। ধর্মে বেড়াজালে কুসংস্কার ক্ষুদ্র গণ্ডিতে মানবিকতাকে বেঁধে রাখতে চায় অনেকে, ক্ষুদ্র গণ্ডির মধ্যে মানবিকতাকে বেঁধে রাখতে চায়। ফলস্বরূপ খুব অল্প দিনের মধ্যে সেই জাতি বা মানুষকে অপমান করে, তারা স্মৃতির অতলে চলে যায়। যে মানুষ মানুষকে অপমান করে, যে জাতি মানুষকে অপমান করে, সেই জাতি অতি অল্প সময়ের মধ্যে, অতি অল্প দিনের মধ্যে সেই জাতি স্মৃতির অতল তলে চলে যায়। একমাত্র মানবতাই পারে
একমাত্র মানবতাই পারে মানুষকে বাঁচাতে, অর্থাৎ মানবতাই মানুষকে রক্ষা করতে পারে, জাতি নয়। অর্থাৎ জাতি যদি ঠুনকো হয়, সেই জাতি কিন্তু অতি তাড়াতাড়ি ধ্বংস হয়ে যাবে, ভেঙে যাবে, 100 ভাগ হয়ে যাবে। কিন্তু মানবিকতা কখনো শেষ হবে না, এবং মানবিকতাই কিন্তু মানুষকে বাঁচাতে পারে। তাই ধর্মকে আনুষ্ঠানিকভাবে আনুষ্ঠানিকতার মধ্যে বদ্ধ রাখা চলবে না। ধর্মকে আনুষ্ঠানিকতার যে আনুষ্ঠিক আনুষ্ঠানিকতার মধ্যে বদ্ধ রাখলে চলবে না, তাকে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে প্রসারিত করে দিতে হবে। অর্থাৎ আনুষ্ঠানিকতাকে বাদ দিয়ে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে প্রসারিত করে দিতে হবে। যদি আমরা সেই ধর্মকে বৃহত্তর সামাজিকতায় প্রসারিত করতে পারি, তাহলে কিন্তু সেটি হবে প্রকৃত ধর্ম। যারা প্রকৃত মানুষ, তারা কখনো নিজের বা অপরের মনুষ্যত্বের উপর আঘাত হানে না। যারা প্রকৃত মানুষ, তারা কিন্তু অপরের মনুষ্যত্বের উপর কখনো আঘাত হানে না, হানতে চায়ও না, অর্থাৎ তাকে আঘাত করে না, মানবতাকেও তারা খাটো করে না। যে মানবিকতা হচ্ছে মানুষের মূল ধর্ম, সেই মানবিকতাকে কিন্তু কখনো তারা খাটো করে না। ধর্ম জীবনের ব্যাপ্তি সমাজের বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে দেওয়া প্রয়োজন। ধর্ম জীবনের যে ব্যাপ্তি, জাতির যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটাকে বৃহত্তর জগতে ছড়িয়ে দিতে হবে। অর্থাৎ সেটা যাতে ছড়িয়ে পড়ে বৃহত্তর জগতে, ধর্ম জীবনের যে ব্যাপ্তি, সেই ব্যাপ্তিটা যাতে সমাজের বৃহত্তর ক্ষেত্রে ছড়িয়ে যায়, সেই দিকে কিন্তু সকলকে লক্ষ্য রাখতে হবে। যে জাতি এর অন্যথা করবে, যে জাতি এটা করবে না, সে জাতি কিন্তু জাহান্নামে যাবে। অর্থাৎ যে জাতি এই কাজটি করতে অপারগ হবে, যে জাতি এই কাজ করবে না, সেই জাতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। অর্থাৎ জাতিকে সমাজের বৃহত্তর কাজে নিয়োজিত করতে হবে। জাতিকে কখনো একটা ক্ষুদ্র সংকীর্ণতার মধ্যে আবদ্ধ রাখলে চলবে না, জাতিকে একটা বৃহত্তর সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। যদি আমরা সেই জাতকে বা জাতিকে একটা বৃহত্তর সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পারি, তাহলে কিন্তু কখনো সেই জাত বা সেই জাতি কখনো ধ্বংস হবে না। যদি আমরা এটা করতে পারি, তবে সেই জাতির অস্তিত্ব থাকবে। আর যদি আমরা এটা করতে না পারি, তাহলে সেই জাতি কিন্তু জাহান্নামে চলে যাবে, অর্থাৎ তার নরক গমন ঘটবে, নরকে সে গমন করবে। মানুষ যেমন পাপ করলে তার শাস্তি স্বরূপ নরকে গমন করে, ঠিক সেই রকম জাতিও কিন্তু জাহান্নামে যাবে। কবি মনে করেন, যে জাতি যত ঠুনকো, যে জাতি সহজে ভেঙে যায়, সেই জাতি একদিন না একদিন ভাঙবেই, সেই জাতি কিন্তু থাকবে না। অর্থাৎ সেই জাতি ভেঙে যাক, কবির তাতে কোনো আফসোস নেই। কবি মনে করেন, সেই জাতি ভেঙে যদি জাহান্নামে চলেও যায়, তাহলে তার কোনো দুঃখ নেই, অর্থাৎ তার কোনো আফসোস নেই। কিন্তু কবি মনে করেন মানবিকতা কবি মনে করেন মানবিকতা বা মানবিক মূল্যবোধ জেগে থাক, মানবিকতা বা মানবিক মূল্যবোধ যদি জেগে থাকে, তবেই মানুষের অস্তিত্ব থাকবে। কবির বিশ্বাস, জাতি থাকে থাকে না, কিন্তু মানুষ থাকে। জাতি হয়তো থাকবে না, জাতি হয়তো ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু মানুষ থাকবে, মানবিকতা থাকবে। এটাই কিন্তু কবির এই কবিতার মূল কথা। জাতি ভেঙে খান খান হয়ে যাক, ধ্বংস হয়ে যাক, তাতে কবির কোনো আপত্তি নেই, কিন্তু মানবিকতা থাক, মনুষ্যত্ব থাক, এটাই কিন্তু কবি চেয়েছেন। অর্থাৎ যাক না সে যার জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। আবার এই লাইনটা আবার ব্যাখ্যা করছি, যাক না সে যার জাহান্নামে, রইবে মানুষ নাই পরোয়া। কবি মনে করেন, আমাদের সমাজে মানুষে 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 মানুষ মানুষকে খাটো করে দেখে। কবি এটা মনে করেন, আমাদের সমাজের কিছু মানুষ আছে, সেই সমস্ত মানুষ অপর মানুষকে খাটো করে দেখে, তারা মানবিক মূল্যবোধের মাধ্যমে সেই মানুষকে দেখে না। সেই সমস্ত মানুষকে তারা খাটো করে দেখে, যারা নিম্নবর্ণের মানুষ, সেই সমস্ত মানুষকে তারা খাটো করে দেখে আনন্দ পায়। ধর্মের বেড়াজাল কুসংস্কারের ক্ষুদ্র গণ্ডিতে মানবতাকে বেঁধে রাখতে চায় তারা। ধর্মের বেড়াজাল এবং কুসংস্কারের গণ্ডিতে মানবতাকে তারা বেঁধে রাখতে চায়। ফলস্বরূপ খুব অল্প দিনের মধ্যে সে জাতি মানুষকে অপমান করে, তারা স্মৃতির অতলে চলে যায়। অর্থাৎ অল্প দিনের মধ্যে যারা মানব জাতিকে বা মানবতাকে
ক্ষুদ্র বেড়াজালের মাধ্যমে আটকে রাখতে চায়, সেই জাতি বা সেই মানুষ অতি সত্বর অতি তাড়াতাড়ি স্মৃতির অতল তলে তলিয়ে যাবে, এটা কবি মনে করেন। অর্থাৎ সেই জাতি জাহান্নামে যাবে, সেই জাতি নরকে গমন করবে, কিন্তু নরকে গমন করলেও কবির কোনো আফসোস নেই, কবির কোনো দুঃখ নেই। কারণ যে জাতি যত ঠুনকো সেই জাতি তত তাড়াতাড়ি ভেঙে যাবে, সেই জাতি তত তাড়াতাড়ি ক্ষয়প্রাপ্ত হবে, কিন্তু মানুষ কখনো শেষ হয়ে যাবে না। মানুষের যে মূল্যবোধ, মানুষের যে মানবিকতা, সেই মানবিকতা এবং মূল্যবোধ থেকেই যাবে। একমাত্র মানবিকতাই পারে বা মানবতাই পারে মানুষকে বাঁচাতে, মানবতাই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে, মানবিকতাই বা মানবতাই মানুষকে বাঁচিয়ে রাখতে পারে। তাই ধর্মকে আনুষ্ঠানিকভাবে বা আনুষ্ঠানিকতার মধ্যে বদ্ধ রাখা না রেখে বৃহত্তর সামাজিক ক্ষেত্রে সেটাকে ছড়িয়ে দিতে হবে। ধর্মকে আনুষ্ঠানিকতার মধ্যে বদ্ধ না রেখে বৃহত্তর সমাজে সেটিকে ছড়িয়ে দিতে হবে। যদি আমরা ধর্মকে বৃহত্তর সমাজে ছড়িয়ে দিতে পারি বা জাতিকে বৃহত্তর সমাজে ছড়িয়ে দিতে পারি, তাহলে সেই জাতি থাকবে, সেই ধর্ম থাকবে। আর যদি আমরা না পারি, বৃহত্তর সমাজে জাতিকে ছড়িয়ে দিতে না পারি, আমরা যদি সংকীর্ণ গণ্ডির মধ্যে সেটিকে আবদ্ধ রাখতে চাই, তাহলে সেই ধর্ম অতি শীঘ্রই ধ্বংস হবে, সেই ধর্ম জাহান্নামে যাবে, সেই ধর্মের অস্তিত্ব থাকবে না। কিন্তু কবি মনে করেন এই ঠুনকো জাতি, এই ঠুনকো ধর্ম যারা নষ্ট করতে চায়, ঠুনকো ধর্ম বা ঠুনকো জাতি অতি সত্বরই ভেঙে যাবে, ভেঙে খণ্ড খণ্ড হয়ে যাবে এবং সেই জাতি বা সেই ধর্ম জাহান্নামে যাবে। কিন্তু মানবিক মূল্যবোধ বা মানবিকতা বা মানুষ কখনো শেষ হবে না, মানুষ থেকেই যাবে, এটি কবি মনে করেন। এই যে জাতের বজ্জাতি কবিতাটি পড়লাম তোমাদের, এ থেকে কয়েকটি প্রশ্ন আমি তোমাদের দিচ্ছি। এই প্রশ্নগুলো লিখে তোমরা তার উত্তর করার চেষ্টা করবে এবং উত্তর লিখবে নিজেদের মতে। দেখো প্রশ্নগুলো আমি দিচ্ছি, এগুলো অতি সংক্ষিপ্ত প্রশ্ন, 1 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলো তোমরা করবে, আশা করি আমি যেভাবে পড়িয়ে দিলাম এতে তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়। 1 নম্বর প্রশ্ন, কি নিয়ে কারা জুয়া খেলছে, কি নিয়ে তারা কারা জুয়া খেলছে? 1 নম্বর প্রশ্ন, কি নিয়ে কারা জুয়া খেলছে? 1 নম্বর প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন, কবি জাতকে কেন ছেলের হাতের মোয়া নয় বলেছেন? 1 নম্বর, তারপরে 2 নম্বর প্রশ্ন, কবি জাতকে কেন ছেলের হাতের মোয়া নয় বলেছেন, ছেলের হাতের মোয়া নয় বলেছেন? 3 নম্বর প্রশ্ন, জাতির জান কোথায় লুকিয়ে আছে বলে বেকুবরা মনে করেন? বেকুবরা মানে বুকারা বা নির্বোধরা। জাতির জান কোথায় লুকিয়ে আছে বলে বেবুকেরা মনে করেন? আবার বলছি, জাতির জান কোথায় লুকিয়ে আছে বলে বেবুকেরা মনে করেন? 4 নম্বর প্রশ্ন, ভারত জোড়া কি পড়ে আছে বলে কবি মনে করেন? ভারত জোড়া কি পড়ে আছে বলে কবি মনে করেন? 5 নম্বর প্রশ্ন, মানুষের পরিবর্তে কি আছে, মানুষের পরিবর্তে কি আছে, মানুষের পরিবর্তে কি আছে? 6 নম্বর প্রশ্ন, কবি ধর্মকে কিসের সঙ্গে তুলনা করেছেন, কবি ধর্মকে কিসের সঙ্গে তুলনা করেছেন? 7 নম্বর প্রশ্ন, ছোট্ট ঢিল কি পারে না, ছোট্ট ঢিল কি পারে না, ছোট্ট ঢিল কি পারে না? 8 নম্বর প্রশ্ন, মানুষ কি পরোয়া করে না, মানুষ কি পরোয়া করে না, 8 নম্বর প্রশ্ন, মানুষ কি পরোয়া করে না? 8 নম্বর প্রশ্ন,
9 নম্বর প্রশ্ন, জাহান্নাম কথাটির অর্থ কি? জাহান্নাম কথাটির অর্থ কি? জাহান্নাম কথাটির অর্থ কি? 9 নম্বর প্রশ্ন। 10 নম্বর প্রশ্ন, জাতের বজ্জাতি থেকে মুক্তি পেতে কি করা দরকার? জাতের বজ্জাতি থেকে মুক্তি পেতে কি করা দরকার? এই যে ছোট ছোট 10টি প্রশ্ন দিলাম, এই প্রশ্নগুলো তোমরা করবে। আর একটা বড় প্রশ্ন দিচ্ছি, আর একটা বড় প্রশ্ন, এটা তোমাদের 3 নম্বরের প্রশ্ন, প্রশ্নটা লিখে নাও। জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহ সহনশীল? এটা 3 নম্বরের প্রশ্ন। জানিস নাকি ধর্ম সে যে ধর্ম সহ সে যে বর্ম সহ সহনশীল? আবার বলছে, জানিস নাকি ধর্ম সে যে বর্ম সহ সহনশীল? এটা হচ্ছে 3 নম্বরের প্রশ্ন। এই প্রশ্নগুলি তোমরা বাড়িতে করবে, করে খাতায় উত্তর লিখবে। আর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে প্রশ্নের প্রশ্ন বা কোনো জিজ্ঞাসা থাকে, তাহলে জিজ্ঞাসাগুলো তোমরা আমাকে করতে পারো, আমি তোমাদের উত্তর দেওয়ার চেষ্টা করছি। আমি এখানেই তোমাদের পড়ানো শেষ করছি। আশা করি সবাই বুঝতে পেরেছো। ভালো থেকো, সুখী থেকো, অপ্রয়োজনে বাড়ির বেড়ে বেরোবে না।